ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 40 টাকা, আর ব্রয়লারের দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত, মাছের দামও চড়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, শেখ হাসিনার দোসররা ষড়যন্ত্র করছে, অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে দায়িত্ব পালনের আহ্বান। সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিগত সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা অপকর্ম করেছে তারাই দেশ থেকে পালায়, তারাই পালিয়েছে, দেশকে আর খুনির হাতে তুলে দেওয়া যাবে না। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত হয়েছেন আল্লামা মুফতি আব্দুল মালেক, ধর্ম মন্ত্রণালয় তাকে এ নিয়োগ দিয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন, 78 বছর বয়সে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে মারা যান তিনি। লালন শাহের 134তম তিরোধান উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াই শুরু হয়েছে লালন স্মরণ উৎসব, মাজার প্রাঙ্গণে জড়ো হয়েছেন ভক্ত, অনুসারী ও দর্শনার্থীরা। হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল, গাজায় সামরিক অভিযান থামবে না, সাফ জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মার্কিন নাগরিক শিখ নেতা গুরু পাতওয়ান সিং পান্নুকে হত্যা চেষ্টা মামলায় ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে মার্কিন আদালতে আনুষ্ঠানিক অভিযোগ। ওমানে আজ থেকে শুরু হচ্ছে এসিসি ইমার্জিং কাপ ক্রিকেট, উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এ দল।